হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাজ ওয়ার্ল্ড। আজ অনেক দিন পর আবার ব্লগ করছি বলতে মিনি ব্লগই, আর এর মধ্যে প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে দিনগুলো। সুপ্রীতির স্কুলের পরীক্ষা, আর তারপরে ওর সুইমিং ক্লাসেস, সব কিছু নিয়েই খুব ব্যস্ত ছিলাম, সময় পাচ্ছিলাম না। আর সবচেয়ে বড় কথা, আমি কোথাও মানে এমন কিছু ইন্টারেস্টিং হচ্ছিল না লাইফে যেগুলো আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা শেয়ার করবো। অ্যাজ ইউজুয়াল বোরিং লাইফ, হেক্টিক শিডিউল, এই সব কিছুর মধ্যেই সময়গুলো কাটলো, তাই অনেক দিন ভালো কোনো ব্লগ নিয়ে আমি আসতে পারিনি। লাস্ট ব্লগটাও আপনারা দেখেছেন বোধ হয়, ওই প্রীতম গেছিলো ভূতনাথ মন্দিরে, তো ওখানেও জাস্ট অল্প কিছু ক্যাপচার করতে পেরেছে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তা ব্যাপার হচ্ছে যে যা বললাম, পরীক্ষা, স্কুল, সুইমিং, অনেক কিছু, তো এর মধ্যে হচ্ছে একটা ব্যাপার যে আমি স্কুটি চালানো শিখছি, ইচ্ছে আছে স্কুটিটা তাড়াতাড়ি কিনে নেওয়ার, আর যাতে যাওয়া আসা এগুলো একটুখানি ইজি হয়ে যায়। জানি না সেই কনফিডেন্সটা আসতে টাইম লাগবে, বাট চেষ্টা করছি, এই একটা ব্যাপার হলো। আমার মেয়ে গতকাল মানে শনিবার গেছিলো বিড়লা প্ল্যানেটেরিয়ামে, স্কুল থেকে এই ট্রিপটা নিয়ে গেছিলো ওদেরকে, তো সেটা আপনাদের শেয়ার করবো। একটা ছোট্ট ক্লিপিং আছে যে বাসে করে যাচ্ছে, আর সেদিনই পাঁচ তারিখের কথা বলছি, আর সেদিনই বিকালে এদের সুইমিং কম্পিটিশন ছিল, আর যেখানে ও যেই রাউন্ডে ও সুইম করেছে, ডাইভ করে সুইম করেছে, ওই রাউন্ডে ও কজনের মধ্যে ও ফার্স্ট পৌঁছেছে আর কি, ফার্স্ট হয়েছে, তো ওটা ওর জন্য একটা ভীষণ খুশির ব্যাপার। তাই ও বললো মা এটাও শেয়ার করো, তো আমি এটাও শেয়ার করবো। এই টুকটাক জিনিসগুলো দিয়ে আমাদের দিন কেটেছে, আর বাকি সব অ্যাজ ইউজুয়াল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি বুঝতে পারছি আমি ব্লগ রেগুলার বেসিসে তো ছেড়েই দিই, আমি উইকেন্ড বেসিসেও দিতে পারছি না, কারণ আমি কোথাও বেরোচ্ছি না, তো সেটার জন্য আমি দুঃখিত। আপনারা যে সাথে পাশে আছেন হয়তো বুঝতে পারছেন, আমি একটা হাউসওয়াইফ, একটা মাদার, নানা রকমের ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু আমার একটা প্যাশন এটা বলতেই পারেন ব্লগ করার, আপনাদের সাথে কানেক্ট হয়ে থাকার জন্য সবসময় আমি ভাবি। তো এটুই বলার ছিল, আর বাদ বাকি আমি ক্লিপিংসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো দেখুন আর সাথে থাকুন। এটাই অনুরোধ যে সাপোর্ট করা ছাড়বেন না, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা ভালো প্রপার ব্লগ আপনাদের জন্য তৈরি করতে পারি। দেখতে থাকুন শুভ্রাজ ওয়ার্ল্ড। এটা হচ্ছে শনিবার 5 তারিখ সকালের ক্লিপিং, যেখানে স্কুল থেকে এদের বাস ছাড়ছে, এক এক করে সব কটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়ামে। আমরা মায়েরা এমনভাবে এটাকে রেকর্ড করছি, এটাকে শ্যুট করছি, যেন মানে এরা বিদেশে যাচ্ছে কি না কি করতে আর কি, মানে বাচ্চাদের মতনই বাচ্চাদের পেরেন্টসদের এক্সাইটমেন্ট লেভেলটা সেম ছিল। তা ঠিকই আছে, প্রথমবার ওরা যাচ্ছে, ওদের খুশিতে আমরা ভীষণ খুশি ছিলাম। তো এই ওরা রওনা দিল টুয়ার্ডস বিড়লা প্ল্যানেটেরিয়াম। এটা হচ্ছে সেদিনই বিকালের টাইম, যখন ওদের ওই সুইমিং ইনস্টিটিউটে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, সব কিছু অর্গানাইজ করা হয়েছে কম্পিটিশনের জন্য। এখানে অলরেডি কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে, ব্যাক স্ট্রোক চলছে। আমার মেয়ে যেহেতু এটা ফার্স্ট ইয়ার বলতে গেলে, ও ফ্রি স্টাইলে পার্টিসিপেট করেছে, দেখে হয়তো বুঝতে পারছেন কি না জানি না, বাট আপনাদের বলে দিই, একদম ডান দিকে এক্সট্রিম রাইটে দাঁড়িয়ে আছে সুপ্রীতি আমার মেয়ে। ওই ফুল স্লিভ ফুল লেগ কস্টিউমটা ওটাই সুপ্রীতি। তো এই ছোট্ট একটা ক্লিপিং শেয়ার করছি আপনাদের সাথে, যেখানে ও সবার তাড়াতাড়ি গিয়ে পৌঁছেছে আর এই রাউন্ডেও ফার্স্ট হয়েছে। Thank you.
Just keep going.